এভরিওয়ান সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমার ভালো থাকার কারণ আমার সাথে খুব ভালো একটা জিনিস ঘটেছে আমার কিছুদিন ধরে তোমরা জানতে বেশ কিছু প্রবলেম চলছিল তো সেই প্রবলেমগুলো আমার সলভ হয়েছে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ আমি একটা মানুষকে দিতে চাই যার যার নাম আমি অবশ্য তোমাদের কাছে করব না তো পার্সোনালি তাকে অনেক অনেক থ্যাংকস সো চলো নামটা করেই দিই তো যাকে আমি মানে থ্যাঙ্কস জানা থ্যাংকস তো বলবো না কারণ সে ধরো সবকিছু মানে যা যা আমার প্রবলেম হয় সব প্রবলেম সে সলভ করে সো সেটা হলো আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই সো তাকে অনেক থ্যাংক থ্যাংক ইউ তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা যদি না না তাহলে হয়তো এই জিনিসটা হতো ঠিক হতো না তো চলো অনেকে হয়তো ভিডিওটা প্রথম দেখছো বা কিছু তো তোমাদের বলি যে কি আমার কি প্রবলেম হয়েছিল তো আমার প্রবলেম হয়েছিল ফেসবুকে ফেসবুকে আমার ফলোয়ার্স না কমে যাচ্ছিল রিস ডাউন হয়ে যাচ্ছিল গিয়েছিল এখনো রিসটা যে খুব একটা ভালো আছে সেটা না তবে মোটামুটি ঠিক আছে এখন তো রিচ হয়ে গেছিল ফলোয়ার্স তো একদমই কমে গেছিল তো কিছুদিন আগে আমি দেখি যে আমার ফেসবুকে ফলোয়ার্স দু লাখ আশি হাজার আটশো ছিল সেখান থেকে হট করে দেখছি নেবে চলে আসে দু লাখ আশি হাজার দুশো তো অনেকটাই ভেঙে পড়েছিল অনেকটাই খারাপ লাগছিল তোমাদের কাছ থেকেও আমি হেল্প চেয়েছিলাম যে আমাকে প্লিজ হেল্প করো তো যাই হোক পার্সোনালি তোমরা আমাকে অনেকে অনেক হেল্প করেছো অনেকে সাজেশন দিয়েছ তার জন্য যারা যারা তোমরা আমাকে ফোন করেছ বলেছ মানে এই করো ওই করো তো তার জন্য তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে ফোন করে জানাতে পারবো না তো সেই ভিডিওটার তোমাদেরকে থ্যাংকস বললাম আর এমনিও তোমরা মেসেজে কমেন্টে অনেকে অনেক মানে সাজেস্ট দিয়েছ মানে অনেকে অনেক সাজেস্ট করেছো তো তার জন্য তো তোমাদের অনেক ধন্যবাদ মানে কি বলো ধন্যবাদের কোনো ইয়ে নেই তো আমি খুব খুশি যে আমার পাশে এই তোমাদের মতো কিছু মানুষ আমার পাশে যে রয়েছে আমার সমস্ত প্রবলেমে তোমরা যে মানে সাপোর্ট করছো এটাই আমার খুব ভালো লাগলো তার থেকে বড় কথা আমার যে এই প্রবলেমটা সলভ হয়েছে তার জন্য আমি ভীষণ খুশি মানে ভীষণ হ্যাপি এই প্রবলেমটা আসলে আমি প্রথমে তো বুঝতে পারিনি একবার আমার কাছে মেসেজ আসলো যে আমার আমার যে আইডিটা সেটা সেটা অন্য কোন ফলোয়ার্স এর কাছে যাবে না নতুন কোন আমার মানে মানে দেওয়া যাবে না ডিলস গুলো হয়তো তাদের কাছে যাবে না বা তারা দেখতে পারবে না আমার যত ফলোয়ার্স রয়েছে ঠিক তাদের কাছেই যাবে এবার তখন আমি অত গুরুত্ব দিইনি তার কারণ এখন তো প্রচুর হ্যাকার রয়েছে আর প্রচুর মানুষ এরকম মজা করেও করে তো আমি সেই সময় অত গুরুত্ব দিইনি আমি সঙ্গে সঙ্গে মেসেজটা ডিলিট করে দিয়েছিলাম এবার তারপরেই দেখছি আমার রোজ একশো দেড়শো দুশো এরকম করে না কমতেই থাকছে মানে 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 কি বলবো আমি খুব খুব ডিপ্রেশন বলে কেননা একটা জিনিস যখন আমরা ছোট থেকে বড় করি স্বাভাবিক সবারই একটু কষ্ট লাগে যখন দেখি সেটা খারাপের দিকে নেমে আসে তখন সবার একটু মন খারাপ হয় সেরকমই আমার একটু মন খারাপ ছিল কদিন ধরে ঠিক মতো ভিডিও দিতে পারছি না তার মধ্যে ফ্যামিলি তো কিছু কিছু প্রবলেম মানে সবকিছুর মধ্যে দিয়ে খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছিলাম তো যাই হোক এখন এই মুহূর্তে আমার আবার সেই ফলোয়ার্স এসেছে দু লাখ আশি হাজার আটশো হয়েছে আটশো দু লাখ আশি হাজার আটশোর বেশি হয়ে গেছে তো আমি আশা করছি খুব শিগগিরই আমার তিন লাখ ফলোয়ার্স হতে যাবে তো থ্যাংক ইউ তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ শুধু একটাই কথা বলবো যে আমি তখন সেই মুহূর্তে খুব ভেঙে পড়েছিলাম তোমাদেরকে বলবো তোমরা ভেঙে পড়ো না যে কোনো প্রবলেম হলে তোমার সেটাকে সলভ করার চেষ্টা করো আর তাছাড়া দেখবে সলভ করার মতো কিছু কিছু মানুষও চলে আসে যে তোমার এমনি সলভ করে দেবে তো আমারও এটা হতো না হয়তো ঠিক তোমাদের তোমরা আমার হেল্প করেছো কিন্তু তার আর একজন মানুষ যে মানে হট করে আমার বাড়িতে আসলো আমি তাকে প্রবলেমটার কথা বললাম সে আমাকে বলল আমার ঠিক হয়ে গেল মানে এটা মানে ভগবানের জন্যই হয়তো হয় তো কিছুটা হয়তো ভগবানের অবশ্যই হাত আছে অবশ্যই আছে তো ব্যাস আমার রাইডিটা ভালো হয়ে গেছে এখন ঠিকঠাক ভাবে চলছে শুধু একটাই রিকোয়েস্ট করব তোমাদের যে আমার ভিডিও যেমন তোমরা দেখতে যেমন ভালোবাসতে যেমন ভিডিও দেখতে পছন্দ করতে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমরা রিকোয়েস্ট করতে সো সেই জিনিসগুলো তোমরা যাতে আবারও আমার সাথে করো যাতে আমি একটু মানে হ্যাপি থাকি আমার ভীষণ ভালো লাগে যখন তোমাদের মন মতো কিছু করি কেননা নিজের মতো তো মানুষ অনেক কিছুই করে কিন্তু অন্যের মতো কেউ কিছু করে না এবার হ্যাঁ কেউ যদি আমাকে খারাপ কিছু তখন তো আমি কিছু করতে পারবো কিন্তু ভালো জিনিস যারা তোমরা আমাকে বলো যে দিদি এরকম একটা ভিডিও করো ওরকম একটা ভিডিও করো সেই সব ভিডিওগুলো করি প্রথমে যখন আমার এই প্রবলেমটা হয়েছিল তখন আমি সবাইকে যখন বলছিলাম যে আমার এই জিনিসটা হচ্ছে তো সবারই মুখে একই কথা যে এখন ফেসবুকে এরকম ডাউন চলছে আর সত্যি তাই এখন ফেসবুকে ডাউন চলছে আমি জানি না কেন এই জিনিসটা হচ্ছে বাট এই জিনিসটা হচ্ছে তো প্রথমে আমি অত গুরুত্ব হয়তো বাট আমার যে প্রবলেমটা সেটা আমি প্রথমে বুঝতে পারিনি কেন বুঝতে পারিনি আমার ফেসবুক সম্বন্ধে মানে একদম গভীরে গিয়ে যদি কোনো কিছু বোঝা যায় তাহলে সেটা তো সম্ভব না এবার আমার যে প্রবলেমটা হয়েছিল প্রচন্ড গভীরে গিয়ে যে প্রবলেম হয় সেই রকম টাইপে এমনি নর্মালি যে রিস্ক ডাউন হয় সেটা তো অবভিয়াসলি হয়েছিল এবার প্রথমে আমি ভাবতাম হয়তো আমার রিস্ক ডাউন হয়েছে আর সবাই একই কথা বলছে রিস্ক ডাউন হয়ে গেছে বা অনেকে বলছে যে তোমার হয়তো কন্টেন্ট ভালো না তুমি হয়তো কন্টেন্ট ঠিক মতো দিতে পারছো না তাই জন্য হয়তো তোমার ফলোয়ার্সরা তোমার কাছ থেকে চলে যাচ্ছে মানে এই জিনিসগুলো সবার মুখ থেকে আমি যেহেতু শুনছিলাম প্রথমে অত গুরুত্ব দিইনি অত মনে হয়নি যে না আমার হয়তো অন্য কোনো প্রবলেম আছে সেটা আমি কখনো ভাবিনি তো পরে গিয়ে আমি জানতে পারলাম যে আমার অন্য একটা প্রবলেম হয়েছে তো যাই হোক সেই প্রবলেমটার দ্বারাই আমার সেই প্রবলেমটা যে ছিল তো সেটা এখন আমার যে সলভ হয়েছে সেটাই খুব ভালো লাগছে তো তোমাদেরকে একটাই কথা বলবো যে এখন রিচ ডাউন সত্যি চলছে তো তোমরা অত ভেব না কন্টিনিউ ভিডিও করে যাও আমিও ঠিক তাই করছি আহ এসব সম্বন্ধে তো আমাদের খুব একটা নলেজ নেই যারা এসব নিয়ে নাড়াঘাটা করা তাদেরই হয়তো অনেক নলেজ থাকবে বাট যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করি ততটাই তোমাদেরকে বলি তো চলো এবার তোমাদেরকে আমি আরেকটা কথা শেয়ার করি এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কিছু ফেক আইডি যেটাতে তোমাদের বলেছিলেন যে ফেক আইডি থেকে অবশ্যই কিন্তু সাবধান থেকো কারণ ফেক আইডি দ্বারা অনেক কিছু করা যায় যাই হোক এরপর আমি তোমাদের মানে পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমার কিছু ফেক আইডি আছে যেগুলো আমার নাম না অথচ আমার ভিডিও দেওয়া মানে আমার প্রত্যেকটা ভিডিও ওরা কপি করে নিজেদের আইডির মধ্যে আপলোড দেয় পোস্ট করে যাই হোক তোমরা সেখানে অনেকে মেসেজ করো অনেকে কমেন্ট করো বাট আমার রিপ্লাই পাও না তারপরে হয়তো কখনো কখনো আমার আইডি তে এসে বলো যদি তুমি রিপ্লাই দাও না যখন লাইভে আসি তখন এসে বলো যাই হোক সেই ভিডিওটা আমি তোমাদের নেক্সট নেক্সট দিন দেব তো সেই আইডি থেকে অবশ্যই তোমরা কিন্তু সাবধান থেকে আর পরের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখো কারণ আমি চাই তোমরা এই জিনিসগুলো দেখো কারণ তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার ফেক আইডি কোনগুলো তো চলো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এত একটা বড় প্রবলেম সলভ করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর বিশেষ করে থ্যাঙ্কস আমি জানাতে চাই আমার হাজবেন্ড যে কিনা আমার সব প্রবলেম সলভ করে ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলতে যতটা না ভেঙে পড়ি ও ততটা বেশি ভেঙে পড়ে কেননা আমি জানি না কেন জিনিসটা হয় আমি যতটা না নাড়াঘাটা করি ও তার থেকে বেশি নাড়াঘাটা করে আমি হয়তো ভিডিও করতে চাই না অথচ আমাকে জোর করে ভিডিও সব সবকিছুর মধ্যে দিয়ে ওই সত্যি রয়েছে এবার আমি একা সত্যি এরকম কিছু পারতাম না আমি বারবার সবাইকেই কথাটা বলি যে ও ছাড়া হয়তো আমি সত্যিই পারতাম না কেননা এত প্রবলেম এত কিছু সব কিছুর মধ্যে দিয়ে ও সলভ করে দেয় এবং তোমরা অবশ্যই পাশে থাকো তা তার তার পাশেও মানে একদম সামনে থেকে পাশে থাকার জন্য ওই রয়েছে তো তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আর চলো আজকের মতো এইটুকুই তোমাদের যদি কোনো প্রবলেম হয় একদম ভেঙে পড়বে না আমার মতো কেননা আমি হলাম পাগল আর কিছু না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা